7,000 7,000 হ্যাঁ 7,000 ভাই আবার নিয়ে আসিছি আবার দেশে হ্যাঁ আবার এই যে অনেক প্যাকেজে প্যাকেজের বাদেও আপনি অনেক অফারের ছাগলের জন্য কাস্টমার আমাকে ফোন দিছে হ্যাঁ জুয়েল ভাই এরকম সীমিত দামের ভিতরে আমাকে আরেকটা বাচ্চা দিবেন আচ্ছা তো এই বাচ্চাটা খাসির বাচ্চা ভাই খাসি বাচ্চা এটা অনলি 7,000 টাকা দাম আজকে আচ্ছা 7,000 টাকা হ্যাঁ অনলি 7,000 টাকা অনলি 7,000 হলে আপনারা এই বাচ্চাটা পেয়ে যাবেন ঠিক আছে ছেড়ে দেন একটু দেখি এই যে বয়স কেমন যাচ্ছে বয়স আড়াই মাস আছে ভাই আড়াই মাস বয়সে বাচ্চা খাসি বাচ্চা হ্যাঁ খাসির বাচ্চা ভাই মাত্র 7,000 টাকা মাত্র 7,000 ঈদের ধামাকা অফার হ্যাঁ ঈদের তাহলে এই ছাগলটা একেবারে ফ্রি পেয়ে যাবেন আপনি জি ভাই এই হলো বিষয় আচ্ছা এখানে হচ্ছে পাঁচটা হলো মেয়ে ছাগল হ্যাঁ পাঁচটা মেয়ে আচ্ছা ছেড়ে দেন বাচ্চা ছেড়ে দেন অফার বাচ্চা ছেড়ে দেন ছেড়ে দেন ওকে ভাই ছেড়ে দেন সবগুলো আমি আপনাদেরকে খাইয়ে দেখিয়ে দিব আচ্ছা ভাইকে সবগুলো দিয়ে দেন একটা একটা করে দেখেন মেয়েগুলো একটু দেখেন একটা একটা করে বাচ্চাগুলো খুব ভালো ভাই কালারফুল বাচ্চা জি এই যে বাচ্চা সুন্দর বাচ্চা দেখেন কালারফুল বাচ্চা এগুলো বয়স কেমন যাবে এবারে ভাই বয়স আছে আড়াই মাস প্লাস আছে ভাই আড়াই মাস প্লাস তিন মাসের একটু কম আছে এগুলো বয়স আচ্ছা এটা ছেড়ে দেন এই পাশে এই যে আরেকটা মেয়ে বাচ্চা দেখেন এই যে এই একটা মেয়ে বাচ্চা এই বাচ্চার লম্বা সম্ভব সাও ভালো যেমন দাম তেমন কোয়ালিটি হ্যাঁ ভাই ছেড়ে দেন এই যে একটা বাচ্চা বাচ্চাগুলো সবগুলাই মোটামুটি গ্রোথ ভালো আছে ভাই লম্বা সরা দেখেন জি সবগুলাই লম্বা সরা আছে ভাই হ্যাঁ আচ্ছা ছেড়ে দেন এটা এই যে একটা বাচ্চা আরেকটা দেখেন এই যে একটা বাচ্চা এই একটা বাচ্চা ঠিক আছে ভাই ছেড়ে দেন সব ক্রস না ভাই হ্যাঁ সব ক্রস সব ক্রস বাচ্চার আচ্ছা এই একটা বাচ্চা প্রত্যেকটাই সুস্থ সবল আছে ভাই হ্যাঁ অসুস্থ ছাগল আমার ক্যামেরার সামনে আমিও নিয়ে আসি না ওনারও নিয়ে আসে না আর অ্যাকুরেট ভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে করে আপনারা ঘরে বসে থেকে ছাগলগুলো ডেলিভারি নিতে পারেন ঠিক আছে ভাই এই যে একটা কথা আমি ক্যামেরার সামনে না বললেই না মানে অনেক দর্শক আমাকে ফোন করে জুয়েল ভাই কেমন ছাগল পাইলে আমি লাভবান হব জি তা আমি তাদেরকে বরাবর পরামর্শ দিয়ে এসেছি যে ভাই ক্রস ছাগলের সাথে 100 পাঠা নেবেন জি আপনি খামারে ডেভেলপ করতে পারবেন সবগুলো 100 নিয়ে লাভ নাই হুম হুম তাই আমি দর্শকের উদ্দেশ্যে যে এই প্যাকেজের সাথে দেন এই বাচ্চাটা আমি কালেকশন করছি 100 বাচ্চা ভাই ইনশাআল্লাহ ইন্ডিয়ান ছাগলের বাচ্চা এই যে মুখ দেখেন এই যে দেখছেন মুখের কাটিং সব কিছু পারফেক্ট আছে আসলে প্যাকেজটা কম রেটে প্যাকেজটা দিলে কি হয় যে পাঠার কারণে দাম কম বেশি হয়ে যায় পাঠা যদি ভালো হয় সেক্ষেত্রে প্যাকেজের মূল্যটা বেড়ে যায় হ্যাঁ ভাই রাখেন আচ্ছা এখন আমি আপনাদেরকে ছোট্ট একটা বিষয় একটু শেয়ার করি ক্রস ছাগলের সাথে যত ভালো মানের পাঠা দিবেন তত ভালো রেজাল্ট আপনাদের আসবে নাকি জুয়েল ভাই হ্যাঁ ভাই অবশ্যই আসবে যত ভালো পাঠা দিবেন ততই কিন্তু আপনাদের রেজাল্ট ভালো আসবে এই বাচ্চাগুলোকে আপনার এই পাঠা দিয়ে যদি প্রজনন করান আপনার খামারে ইনশাআল্লাহ 100 বাচ্চা আসবে ভাই হ্যাঁ একটা সময় 100 বাচ্চা আসবে অবশ্যই আসবে অবশ্যই আসবে হ্যাঁ তবে এর থেকে যদি নিম্ন মানের পাঠা চান সে পাঠাও তার কাছে আছে আছে ভাই সে পাঠাও আছে আমার কাছে সে পাঠাও তার কাছে আছে ভাই পাঠাটার বয়স কেমন যাচ্ছে বয়স আছে ভাই 4 মাস প্লাস আছে ভাই 4 মাস প্লাস জি এই পাঠাটার বয়স আর ছাগলগুলো হ্যাঁ ছাগলগুলো আছে আপনার 2.5 মাস প্লাস আছে 2.5 মাস প্লাস হ্যাঁ 3 মাসের একটু কম আচ্ছা পাঁচটা মেয়ে ছাগলের সাথে একটা পাঠা দিয়ে প্যাকেজ হ্যাঁ ভাই আর এই প্যাকেজটা যদি আপনারা নেন সেই ক্ষেত্রে এই বাচ্চাটা ছাগল ফ্রি দিয়ে দেব এই একটা ছাগল ফ্রি দিয়ে দিবেন তাহলে দাম চাচ্ছেন কত দাম 65 ভাই 65,000 হ্যাঁ পাঁচটার প্যাকেজ 65 তার সাথে একটা ফ্রি একটা ফ্রি হ্যাঁ একটা ফ্রি দিয়ে দেবো আমি আচ্ছা জুল ভাই এগুলো কি মেয়ে পাঁচটা কি আলাদা দিতে পারবে না ভাই এই পাঠার সাথে আমি এগুলা আলাদা ভাবে দিব না ভাই কারণ এর থেকে 100 পাঠা আমার কালেকশনের মনে অনেক দিন পর পাইছি ভাই জি গলার ঝুল কম্বল মানে কোনো দিক দিয়ে এটা আপনি ইয়ে করতে পারবেন না একেবারে পারফেক্ট হয়েছে প্যাকেজটা শুধুমাত্র পাঠার কারণে ভাই কারণ আমি চাই একটা উদ্যোক্তা একটা জিনিস নিয়ে তার লাভবান হোক বা ভবিষ্যতে সে একটা খামারের মালিক হোক এই এই জন্য আমি পাঠাটার প্যাকেজ সাজাইছি ভাই আচ্ছা আরেকটা বিষয় বলি আপনাদেরকে আপনারা যদি মনে করেন যে এই পাঠা সাথে নেবেন যে এই পাঠা নিলে মাত্র 15,000 টাকা আসবে নাকি ভাই হ্যাঁ এটা 15,000 টাকা আসবে এটার বয়স আবার 5 মাস প্লাস আছে 5 মাস প্লাস হ্যাঁ এটা নিলে আবার অনলি 15,000 টাকা অনলি 15,000 টাকা তাহলে 60,000 টাকা প্যাকেজ পড়বে তারপরে কিন্তু আপনারা ফ্রি পাবেন হ্যাঁ তবে আমি যেটা বলবো হ্যাঁ এই প্যাকেজের সাথে এই পাঠাটা নিয়ে আপনারা নতুন উদ্যোক্তা যারা একটা এন্ট্রি লেভেল থেকে শুরু করতে চাচ্ছেন ফার্স্ট টাইম যে ছাগল পালন সম্পর্কে বুঝেন না তো তারা এই জিনিসটা নিয়ে করতে পারেন সাথে মজাদার একটা বিষয় হচ্ছে যে একটা ছাগল ফ্রি দিয়ে দেবো ভাই আমি যদি ভালো লাগে এই প্যাকেজটা আপনারা নিন ঠিক আছে আচ্ছা এখানে দুটি বাচ্চা আছে এই দুই বাচ্চা হচ্ছে খাসি বাচ্চা না ভাই জি ভাই খাসি বাচ্চা আচ্ছা দুইটা হচ্ছে খাসি বাচ্চা বয়স কেমন যাচ্ছে ভাই বয়স 3 মাস প্লাস আছে ভাই 3 মাস প্লাস আচ্ছা ভাইকে দিয়ে দেন একটা দিয়ে দেন একটা দেখাই আচ্ছা এই বাচ্চাটাকে দেখেন বাচ্চাগুলো অত্যন্ত কালারফুল বাচ্চা ভাই আচ্ছা জাতে কি চলে ভাই এগুলো এর জাতে তো তার ক্রস ভাই তো তার ক্রস হ্যাঁ জি এই যে বাচ্চা যেমন আছে তেমন ঘটে সেও ভালো লম্বা মানে সবকিছু দেখে খাসি নেবেন একটা যেগুলো দেখবেন যে লম্বা বেশি সেগুলো খাসি বড় হয় ভালো হ্যাঁ এই জিনিস আবার একটা পাওয়া যায় প্যাট টেমরা
আমার কাছে অনেক সময় পাওয়া যায়, অনেকে কম দামের ছাগল চায়, আমি বড় দিতে পারবো এত কম দামে, কিন্তু এরকম পার্সেন্টেজের বা এরকম এরকম গ্রোথের ছাগল হবি না ভাই, ছাগলের পার্সেন্টেজের উপর জিনিসের উপরে দাম আছে। জি জি জি। আচ্ছা রাখেন, এইরকম বাচ্চাই পাওয়া যায়, এরকম হাইট পাবেন না, এই পেট এই পাশে এই পাশে দুই পাশে বেড়ে যাবে, টেমরা হ্যাঁ যাকে বলে, হ্যাঁ গাঁটু, তো ওই ছাগল গুলো ওগুলো দাম কম থাকে, তো এগুলো বড় হয় ভালো। হ্যাঁ এগুলো অনেক বড় ছাগল হয়। আচ্ছা ওইটা একটু দেখেন ভাই। এখানে একটা বাচ্চা আছে, হ্যাঁ এই বাচ্চাটা খুবই ভালো মানের একটা বাচ্চা, স্যাও ভালো। কালকে আমার যে পুলিশ সদস্য একজন আসছিলেন আমাদের নাটোর তেবাড়ি হাটে, তো আসার পরে আমি ওনার বলছিলাম যে দুইটা ছাগল আপনার কেনার দরকার নাই, দুইটা বাচ্চা কেনার দরকার নাই, আপনি এই বাচ্চাটা একটা বাচ্চাই নিয়ে যান, দুইটার দামে একটা নিয়ে যান। তারপরে কিন্তু জুয়েল ভাই কি করছে, নেয়নি। না নাই ভাই, এমন খাসি বাচ্চা নিয়ে গেছে কিনে, মানে আমার আসলে মাথাটা খুব গরম হয়ে গেছিল। হ্যাঁ এতই বুদ্ধি, যাক ওনার পছন্দ উনি। বিষয়টা হচ্ছে ভাই জিনিসের উপরে দাম আসে। আপনি ভালো জিনিস বাসায় রাখলে পারলে ভালো মানের বাচ্চা বা ভালো ছাগল আপনার বাসায় হবে ভাই, যেমন গাছ তেমন ফল হবে। এই বাচ্চাটার অনলি 4 মাস বয়স, আপনার হাইটটা দেখেন। এই বাচ্চাটা আমার মনে হয় একবার প্রজনন হওয়ার পরে, বাচ্চা দেওয়ার পরে এই ছাগলটা অনেক বড় বড় হবে, অনেক বড় হবে এবং এর হাইটটা অনেক বড়। যে ছাগলটা বাচ্চা 22,000 টাকা পর্যন্ত হাটে দাম হচ্ছিল, আমি তারপর জুয়েল ভাই বলছিলাম, জুয়েল ভাই ভাই আমার আসছে বেদামপুর থেকে, আপনি ওনাকে কম বেশি করে দিয়ে দেন। জুয়েল ভাই 22,000 টাকা হাটে দাম বলছে, তারপরে কম বেশি হলে জুয়েল ভাই দিয়ে আমি দিতাম ভাই, দিতাম, হ্যাঁ আপনার জন্য দিতাম, সত্যি কথা আপনার দর্শকের জন্য দিতাম। জি আমি ওনার সাথে কথা বলছিলাম, দুইটা বাদ দেন এটা নিয়ে যান, তারপরেও মোটামুটি 22,000 টাকা দাম হচ্ছিল, জুয়েল ভাই দেয় নাই। ঠিক আছে হাইটটা মাপ দাও, আমি একটু দেখা দিই যে ছাগলটা ভালো লাগে, একটু হাইটটা মেপে দিই, এই যে দেখেন 26.5। আচ্ছা এদিকে মাপ দাও, স্যাওটা মাপ দাও, স্যাওটার লম্বা কতখানি আমি আপনাদের দেখাই। হ্যাঁ এখান থেকে মাপ দাও মাদা পর্যন্ত। আচ্ছা ওই পর্যন্ত কত, আরও গেছো 22 ইঞ্চি স্যাওই আছে, তাহলে বুঝেন কেমন অনেক বড় ভাই, অনলি 4 মাস বয়স। জি আচ্ছা এটার দাম চাচ্ছেন কত ভাই? চাইলে তো অনেক চাওয়া যাবে, 26 দাম লিবো ভাই, 26, হ্যাঁ 26,000 দাম লিবো। আচ্ছা 26,000 টাকা উনি দাম চাইছে ভাই, একটু কম বেশি করে দেন, 25,000 টাকা করে দিবেন। 25 করা জানা, আপনি যেহেতু বলেছেন জি আমি আপনার সম্মানার্থে হইলো 25,000 টাকা। হ্যাঁ আমি ফিক্সড প্রাইস ভাই, ফিক্সড প্রাইস। উনি ওনাকে আমি বলি, আমাকে বলছে কিন্তু ভিডিওর আগে যে 26,000, আমি না 26 না 25ই করতে হবে, তবে 25-এর কমে ফোন দিলে কিন্তু আমি এই বাচ্চা দিব না ভাই, এটা আমি একবার ফিক্সড প্রাইস, বাচ্চারা ভালো হবে এই গ্যারান্টি আমি দিতে পারলাম। আমি কখনো এই যে আজকে যে কথাগুলো বললাম ছাগল নিয়ে যে রেফারেন্সটা দিলাম, এরকম রেফারেন্স কখনো দেয় না, আর যেটা আমার ভালো লাগে আমি সেটা রেফারেন্স দিয়ে টিক দিই, ভালো লিখে দিই, এটা সরাসরি বলে গেলাম বা ছাগলটা ভালো মেপে দেখালাম, আবার দর্শকের কাহিনীও বললাম। হ্যাঁ সেটা আমি, তারপরে আপনাদের হাইট বিষয়ে দেখালাম, লম্বা চোরা বা এর গলা ঝুল টুল দেখেন সবই সুন্দর আছে, অনেক সুন্দর, অনেক তলাটাও সুন্দর। এই তলা দেখেন, তলা ভাই ছেড়ে দেখুন, তলা পিছন থেকে দেখা দিই, একটু লোমটা তুলেন, বয়স আড়াই মাস প্লাস। জি ভাই একবারে যেহেতু আজকে ঈদের ধামা কভার চলছে, হ্যাঁ ভাই একদম ফিক্সড প্রাইস বলবেন, কোন রকম আলাদা নেওয়ার সুযোগ নাই, একবার ফিক্সড প্রাইস বলে দিন। ফিক্সড প্রাইস এই দুটো বাচ্চা একবারে 20,000 টাকা দাম, খাসি বাচ্চা, হ্যাঁ দুটো খাসি বাচ্চা, দুটো খাসি বাচ্চা 20,000 টাকা দাম, 20,000 যদি আপনি নেন 10,000 টাকা পার পিস পড়বে আপনার। এগুলো আলাদা ভাবে বেচলে অনেক টাকা বেচা যায় ভাই, 12-13,000 টাকা করে বেচা কোনো ব্যাপার না। অনেক দর্শক হাটে এসে আমাকে প্রশ্ন করে, জুয়েল ভাই আপনি ভিডিওতে যেভাবে দাম বলে দেন, হ্যাঁ যে 8,000 টাকা 12,000 15,000 এরকম দাম বলে দেন, ছাগল গুলা ভিডিওত পছন্দ হয়, কিন্তু আপনার কথা না শুনে আমরা বাজারে আসি, ওই একই ছাগল ওর থেকে আরো নিম্ন ছাগল অনেক বেশি দাম চায় ভাই, বিক্রি করবে 15,000 চায় থাকে 35,000। কখনো ধারণা পাবেন না যে ফিক্সড প্রাইসের বাইরে, ফিক্সড প্রাইস যেটা দেখে নাটোরে হাট বাজারে আসবেন, কখনো ধারণা পাবেন না। অনেক দর্শক আমার থেকে এভাবেও নিয়ে গেছে যে ভাই আপনার ভিডিও দেখে লিনি
আমি চালাকি করে বাজারে আসছি যে কম পাবো, কিন্তু আমি অনেক বেশি দাম, আমি হিমশিম খায়া গেছি কিনতে লাগে। দুটি বাচ্চা আছে, এগুলো হচ্ছে তোতার ক্রস। হ্যাঁ, তোতার ক্রস বাচ্চা ভাই। হ্যাঁ, তোতার ক্রস। এই যে তোতার ক্রস যদি নেন তাহলে এই যে মুখের মধ্যে এই যে দেখেন, এই যে ব্যান্ড, এই যে এই ব্যান্ড ভালোভাবে খেয়াল করেন, এই ব্যান্ড নেবেন আর 100% পাঠা ইউজ করবেন। অবশ্যই ভাই, রেজাল্ট আপনার 100% আসবে। হ্যাঁ দেখেন মুখ, দেখেন ওই বাচ্চাটা, দেখি দুটো মেয়ে বাচ্চা না, এই যে এটার মুখ দেখেন, এটার মুখ, এটার মুখ কিন্তু দুটো আলাদা আলাদা আছে ভাই, পার্সেন্টেজ কম আছে, এটা কম আছে, এটা কিন্তু বেশি আছে। এই দেখেন শর্ট ফেস, এগুলোতে 100% পাঠা দিতে হবে। 100 ছাগল দরকার নেই, এগুলো নিয়ে শুরু করে দেখেন রেজাল্ট কেমন আসে। ভাই বয়স কেমন যাচ্ছে? বয়স 3 মাস প্লাস আছে ভাই। দাম চাচ্ছেন কত বলেন জোড়া? দাম জোড়া 33,000 টাকা দাম। 33,000 টাকা? 33,000 টাকা দাম। আলাদা ভাবে নিলে? আলাদা ভাবে নিলে 1,000 টাকা কম বেশি হবে। কোনটা 1,000 টাকা কম বেশি? কম বেশি হবে ভাই, যে এই যে এই বিষয়টা আপনাকে আমি বলি যে পার্সেন্টেজের উপরে ছাগলে যত দাম আসে, এই যে এটার যে সুন্দর মুখের পার্সেন্ট আছে এটার কিন্তু ততটা নাই, ততটা নাই। এই জন্য এটা আপনার মনে করেন যে 17,000 টাকা, 17,000 টাকা আলাদা ভাবে নিলে, আর এটা লিলে পারা আপনি মনে করেন যে 16,000 টাকা, 16,000 টাকা, 1,000 টাকা কম শুধু পার্সেন্টেজের কারণে হয়ে গেছে। এখানে একটা বড় ছাগল আছে নাকি ভাই? হ্যাঁ ভাই, বড় ছাগল। মানে বড় ছাগল কি এখন ইদানিং দুই একটা করে রাখতেছেন? ইদানিং দর্শকের অনুরোধে ভাই, যে আপনি শুধু বাচ্চা বিক্রি করেন, আলার ছাগল বিক্রি করেন না, যে আমি দর্শকের উদ্দেশ্যে মানে একবারে বড় না, মানে প্রথম হিটে আসার উপযোগী বা ছাগল এটা, বুঝতে পারছেন? এটা হয়তো আপনার বাসায় নেওয়ার পরে 1 থেকে 1.5 মাসে বা 2 মাসের ভিতরে হিটে চলে আসবে, তখন ভালো পাঠা দেখাবেন। এটা শিরোহির ক্রস ছাগল, এবং দেখেন আপনার এখনো দাঁতের কিছু হয়নি, এখনো দাঁতের কিছু হয়নি, আর সামনে ভবিষ্যৎ অপেক্ষা করেছে ভাই, এই জন্য আমি আরো এই ছাগলটা নিছি, এবং দামও খুব সীমিত বলে দিব ভাই। আচ্ছা এই বয়স কেমন আছে বললেন? বয়স 6 মাস আছে ভাই। 6 মাস আছে? জি, 6 মাস বয়স হয়েছে। এটা 6 মাসের বয়সের বাচ্চা, এগুলো বাচ্চা বাচ্চা ধরা যায় যেহেতু দাঁতে নাই। হ্যাঁ, বাচ্চা বলতে কি এরা ধরেন নতুন ভাবে হিটে আসার উপযোগী হচ্ছে ভাই, বুঝতে পারছেন? তবে হিটে চলে আসবে, বৃষ্টি হচ্ছে তো ইনশাল্লাহ হিটে খুব দ্রুত চলে আসবে। হ্যাঁ, আমার জানা মতে 6-7 মাসের ভিতরে হিটে চলে আসে ভাই ছাগল গুলা, তবে অবশ্যই আসবে অল্প কিছু দিনের ভিতরে। মোটামুটি এখন 6 মাস চলছে, আর আছে মাসখানেক পরে হিটে আসলো, এই হলো বিষয়। ভাই এই ছাগলটার দাম চাচ্ছেন কত? এই ছাগলের দাম অনলি 13,500 টাকা লিবো ভাই। 13,500? হ্যাঁ, 13,500 টাকা। আচ্ছা বিক্রি করি ধরেন এই বাচ্চার দামের থেকে এই ছাগলটা অনেক সাশ্রয় আছে, বুঝতে পারছেন? অনেক মানুষ বলে যে ভাই আমি গরিব মানুষ, বাসায় শখ করে পালবো, তো আমি তো ছোট দামি বাচ্চা ছাগল নিতে পারি না, তো এই ছাগলটা আমার, আমি তাদের উদ্দেশ্যে দিতে চাচ্ছিলাম। আসলে এই যে যে বয়স 6 বা 7 মাসের বাচ্চা, এগুলো বেচার উপযুক্ত না, এগুলো এগুলো থেকে প্রোডাকশন করতে হবে, হয় ছোট বাচ্চা বেঁচে দিতে হবে, না হলে বড় একবারে দাঁত ধারা পর বেঁচে দিতে হবে। তাহলে 13,500 টাকা এটার দাম, ফিক্সড প্রাইস? ফিক্সড প্রাইস ভাই। আচ্ছা জি ভাই, এটা কি ধামাকা অফারের মধ্যে? এটা অফারের ভিতরে ভাই। আরে বাবা, এটা তো তোতার ক্রস, এটা একদম চোখাম বাচ্চা ভাই। এই যে গোল আর ঝুল টুল দেখেন, এই যে অনেক সুন্দর বাচ্চা, খাসি বাচ্চা কিন্তু। হ্যাঁ, খাসির বাচ্চা ভাই, এই খাসি বাচ্চা সুন্দর। আচ্ছা নিচে নামান একটু দেখাই, এই খাসি বাচ্চাটাও ভালো বাচ্চা, এই যে কাছ থেকে দেখাই আপনি। খালি ভালো না, এই দেখেন গলার ঝুলটা দেখেন এখনি, এই যে সেই সুন্দর কান ছেড়ে দেন, ঝুল বোঝা যাচ্ছে না, এই যে ভালো ঝুল। বয়স কেমন যাচ্ছে ভাই? বয়স 3 মাস ভাই। 3 মাস বয়সে খাসি বাচ্চা? 3 মাস বয়স। আচ্ছা বলেন ধামাকা অফারে একদম ফিক্সড প্রাইস বলবেন। ধামাকা অফারে 13,500 টাকা দাম নেবো ভাই। 13,500? হ্যাঁ, 13,500। আর দাম দর করা যাচ্ছে না? দাম দর বলছে 4,500 টাকা আমি ছাড় করে দিলাম, জান 500 টাকা, যেহেতু ধামাকা অফার আমি দিছি আরো 500 টাকা ছাড়। আচ্ছা এদিকে একটু ঘুরে নেন, এবং অল সাইড এক কালারের বাচ্চাটা দেখেন, অনেক সুন্দর বাচ্চা, অনেকেই পালার জন্য আগ্রহী হবেন যে ভালো বাচ্চা দিয়েন জুয়েল ভাই। গলার ঝুল টুল বাই সব দিক দিয়ে বাচ্চাটা, আমি মানে মনের দিক থেকে বলেছি যারা পালন করবেন এই বাচ্চাটা অবশ্যই খেয়াল করবেন, ভালো জিনিসের ভালো দাম। বিগত দিনে তো এরকম বাচ্চা আপনারা মোটামুটি আরো একটু বেশি দামে সেল করেছেন? হ্যাঁ সেল করেছি ভাই, এই বাচ্চাটাই যদি বাজারে হয় আমি 25,000 টাকা দামও চাইতে পারবো ভাই, চাওয়া যাবে, চাওয়া যাবে। কিন্তু আমি যখন খামারে থেকে এগুলো প্রতিবেদনে দিব তখন আমি একবারে ফিক্সড সীমিতর ভিতর বলবো, কারণ আমি বেশি বিক্রি করব, আমার লাভের লাভ কম হোক কিন্তু বিক্রি বেশি হবে, সেল বেশি হবে, সেল বেশি হবে, এই অবস্থা। ঠিক আছে, এখানে দুটি বাচ্চা আছে ভাই, দুইটা কি একই মায়ের নাকি? এক মায়ের বাচ্চা ভাই দুইটা। একই মায়ের? হ্যাঁ একই মায়ের বাচ্চা। পাঠা পাঠি? হ্যাঁ পাঠা পাঠি, পাঠা পাঠি, একই মায়ের দুটি বাচ্চা। হ্যাঁ আচ্ছা, এগুলো বয়স কেমন যাচ্ছে ভাই? বয়স ভাই এগুলোর বয়স মোটামুটি 4 মাস প্লাস আছে। 4 মাস প্লাস? জি 4 মাস প্লাস। পাঠাটাও 4 মাস প্লাস, মেয়েটাও? মেয়েটা হচ্ছে 4 মাস প্লাস, এই যে মেয়েটাও কিন্তু সুন্দর, খারাপ না, এই যে সেও ভালো আছে ভাই। এই জোড়া দাম চাচ্ছেন কত? এই জোড়া দাম হচ্ছে 42,000 টাকা ভাই। 42,000 টাকা? হ্যাঁ 42,000। এই জোড়া দাম আসছে, এই দেখ ফিক্সড প্রাইস? হ্যাঁ ফিক্সড প্রাইস ভাই, কোনো রকম দরদাম করা যাবে না নাকি ভাই? হ্যাঁ ভাই, কোনো রকম দরদাম করা যাবে না, যদি ভালো লাগে নেবেন, ভালো না লাগে না দরকার নাই। তবে বাচ্চা এই যে দেখেন, আমি বুঝাই দিই আপনাদের, এই যে এই বাচ্চাটা দেখেন স্যাও কেমন লম্বা স্যাও। হ্যাঁ পাঠাটাও ভালো আছে। আচ্ছা যা আজকে প্যাকেজটা দেখাইছি আপনাদেরকে, সে প্যাকেজের সাথে চেঞ্জ করে নিতে পারবে পাঠা ভাই?
হ্যাঁ নিতে পারবে, তবে এটা একটু বড় হবে ভাই, বড় হবে, বড় হবে, তবে ওইটার সাথে ওই সেটে ম্যাসুয়েট পাঠা, ম্যাসুয়েট পাঠা। এখন আপনি চাইলে আমি দিতে বাধ্য থাকবো, কারণ যেহেতু আমি বিক্রি করি ভাই। সেক্ষেত্রে পাটার দাম কত আসবে? সেক্ষেত্রে পাটা যদি ওইভাবে নেন, আলাদা ভাবে নিলে আমার পাটার দাম আসে 25,000। হ্যাঁ 25,000। আচ্ছা আগে যে ফার্স্ট টাইমে যে প্যাকেজটা দেখাইছি, হ্যাঁ ওই প্যাকেজের সাথে যদি আপনার এই যে পাটাটা নেন 15,000 টাকা পড়বে, আর পরবর্তী যে তোতা ভালো অরিজিনাল 100 যে মুখের দেখালাম সেটা 20 পড়বে, আর এই পাটা নিলে দাম পড়বে 25,000 টাকা পড়বে ভাই, 5,000 5,000 করে বাড়তে থাকবে। আর এই দুটো এক জায়গায় নিলে 42, হ্যাঁ 60,000 প্যাকেজ, তারপরে আরেকটু ভালো পাটা নিলে 65, আরেকটু ভালো পাটা নিলে 70,000 টাকা পড়ে যাচ্ছে এই অবস্থা। ঠিক আছে, দুটি বাচ্চা আছে, খাসি না পাটি ভাই? দুটাই পাটির বাচ্চা ভাই, দুটাই মেয়ে বাচ্চা। হ্যাঁ দুটাই মেয়ে। এগুলো কি কি জাত বলেন তো দেখি? এটা একটা হরিয়ানা ভাই, যে এটা হরিয়ানা বাচ্চা, হরিয়ানা বাচ্চা জি। আর ওটা? এটা শিরোহি বাচ্চা, শিরোহি ক্রস বাচ্চা। হ্যাঁ ক্রস বাচ্চা, সবই ক্রস ক্রস। আচ্ছা দুটো বাচ্চা, এই যে যেমন আছে তেমনই ভাই। এই জোড়া বাচ্চা দাম সাচ্ছেন কত? জোড়ার দাম 22,000 টাকা। 22,000? জি 22,000। ধামাকা অফার? হ্যাঁ ধামাকা অফার ভাই। আচ্ছা আলাদা ভাবে নিলে? আলাদা ভাবে নিলে মনে করেন যে 12 আর 10। 12 আর 10? হ্যাঁ 22। হরিয়ানাটা 10? হ্যাঁ হরিয়ানাটা 10। বাহ সীমিত আছে এটা। আর এটা 12,000 টাকা, শিরোহিটা 12,000। 12,000 আর 10,000।